হাঁসের ডিমের অন্যরকম স্বাদ পেতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই হবে। নমস্কার বন্ধুরা, আমি জয়িতা, আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের রেসিপি, হাঁসের ডিমের কারি। কড়াইতে রিফাইন তেল গরম করে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাঁসের ডিম দুটো ভালোভাবে সেদ্ধ করে নিয়ে মাঝখানে এভাবে টুকরো করে নিয়েছি। এবারে হাঁসের ডিমগুলোকে আমি দুই দিক ভেজে নেব একটু ভালোভাবে। ভাজা হয়ে গেছে, এবারে ডিমগুলো আমি তুলে রাখছি তেল থেকে। আর এদিকে দুটো মাঝারি সাইজের আলু আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে সেদ্ধ করে এই কড়াইতে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আলুগুলোকেও আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে আমি তেল থেকে তুলে রাখব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য জিরে। একটু ভেজে নিয়ে একটা ছোট সাইজের টমেটো আমি বেটে রেখেছি, সেই টমেটো বাটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। আরও একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো, সামান্য চিনি। চিনিটা আপনারা পছন্দ না করলে চিনিটা দেবেন না। আবার একটু নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তবে এই পর্যায়ে গ্যাসের আঁচ আমি কমিয়ে নিয়েছি। কমিয়ে আস্তে আস্তে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। একটু কষিয়ে নেওয়া হয়ে গেল, তারপরে আমি সামান্য জল দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের আঁচ আমি বাড়িয়ে দিয়েছি, আর মশলাটার যে জলটা দিয়েছিলাম সেই ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নেব। এতে করে আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশে যাবে। আর দেখুন, অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করছে। এরপর আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। তবে আমি যেহেতু এটা কারি করছি, তাই জলটা আমি অল্পই দিলাম। আর এই জলটা আরও একটু কমিয়ে নিতে হবে। ঝোলটা দেখুন কতটা সুন্দর হয়েছে, রঙটা, ঝোলটা ফুটে উঠেছে। আরও একটু নাড়িয়ে দিচ্ছি। আলু তো আগে থেকে সেদ্ধ করা ছিল, তবে আরও একটু নরম হয়ে গেল সেদ্ধ করা আলু। এবারে আমি ভেজে রাখা ডিম এর মধ্যে দিয়ে আরও একটু নাড়িয়ে দেব। এই ঝোলটা আর একটু কমিয়ে নিতে হবে। আর সেদ্ধ করা ডিমগুলো যে আমি ভেজে রেখেছিলাম, এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা মাখো মাখো হয়ে গেছে। সামান্য গরম মশলা আর কসুরি মেথি দিয়ে আমি নামিয়ে নিলাম। ডিমের কারি তৈরি হয়ে গেল। এটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওতে লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন।